হাই স্টুডেন্টরা, তোমরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2022 এবং 2023 সেশনে যারা রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে প্রোগ্রাম কোর্সে ভর্তি হয়েছে, অর্থাৎ প্রোগ্রাম কোর্স বলতে যেটি কোর্স আগে পাস কোর্স বলা হতো, প্রোগ্রাম কোর্সে ভর্তি হয়েছে তাদের এডুকেশন যাদের আছে, অর্থাৎ ডিএসসি পেপার হিসাবে এডুকেশন যাদের রয়েছে তাদের সিলেবাস আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব যে তোমাদের টোটাল 6টি সেমিস্টারে কোন কোন পেপারগুলো পড়তে হবে এবং এই পেপারগুলোর মধ্যে ক্রেডিট সিস্টেম কী, সিবিসিএস সিস্টেম কী, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো বিষয়ে আজকে বিশেষ করে বলবো। টোটাল ক্রেডিট এবং কিছু কিছু ফুল ফর্ম, যেরকম তোমরা প্রত্যেকেই ক্লাসে জিজ্ঞাসা করো সিবিসিএস বলতে কি বোঝা যায়, ডিএসসি কি, এমআইএল কি, এইসিসি কি, এসইসি কি, ডিএসসি, তাহলে এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে আমরা প্রথমে দেখব যে যাদের ডিএসসি এডুকেশন রয়েছে তাদের কি পড়তে হবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কি পড়তে হবে। সেমিস্টার ওয়ানে আমরা দেখব যে এই যে এটি রয়েছে এটা হচ্ছে তোমাদের পেপার কোড ইডিএন ডিএসসি, ঠিক আছে, এবং এই যে এটি রয়েছে এটা হচ্ছে তোমাদের পেপার টাইটেল, ঠিক আছে। তাহলে এটা ইডিএন ডিএসসি যেটা ওয়ান সেটা তোমাদের হচ্ছে পেপার কোড, এবং যেটা প্রিন্সিপাল অফ এডুকেশন এটি তোমাদের এই এডুকেশন সাবজেক্টে তোমরা ডিএসসি পেপার যেটা পড়বে ফার্স্ট সেমিস্টারে তার পেপার টাইটেলটা হচ্ছে প্রিন্সিপাল অফ এডুকেশন, ঠিক আছে। আমি এই চারটি তোমাদের ইউনিট আছে এবং প্রত্যেকটা ডিএসসি পেপারে এই চারটা করে ইউনিট থাকবে, বিশেষ করে এডুকেশনের কথা আমি বলছি, ঠিক আছে। তো এই চারটে ইউনিটের উপর তোমাদের দুর্গাপূজার পরে তোমাদের চারটি ভিডিও আসবে এবং এক একটা ভিডিওই এক একটা করে ইউনিট পুরোটাই আলোচনা করা হবে। এর জন্য তোমরা যদি এই ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীকালে যখন ভিডিও আপলোড করা হবে তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে। অর্থাৎ এখানে নোট দেওয়া হবে না, বাট তোমাদেরকে একটা সার্বিক আলোচনা করে দেওয়া হবে, তোমরা এর থেকে একটা ধারণা পাবে এবং নিজেই এটাতে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। তাহলে যদি আমরা প্রথমে দেখি কি আলোচনা করা হয়েছে, প্রথমে হয়েছে যে কনসেপ্ট স্কোপ অ্যান্ড এইম অফ এডুকেশন, অর্থাৎ তোমরা যারা 11-12 এডুকেশন পড়েছো তারা আশা করি এই বিষয়গুলো কিছু না হলেও জানো যে শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার লক্ষ্য কী, শিক্ষার লক্ষ্যকে দুভাগে ভাগ করা যায়, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ স্বাধীনতা এবং শৃঙ্খলা বলতে কী বোঝো সেই বিষয়টা আমাদেরকে এখানে পড়তে হবে। আর এখানে পড়তে হবে সেলফ ডিসিপ্লিন, সেলফ গভর্নমেন্ট, এই বিষয়গুলো তোমরা এর আগে পড়ো নি কিন্তু এখানে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ে ফ্যাক্টর অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার উপাদান তোমাদেরকে এখানে পড়তে হবে, যেরকম শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়, পরিবেশ এবং পাঠ্যক্রম, এই চারটি উপাদান তোমাদেরকে এখানে প্রত্যেকটি পড়তে হবে। এটা হচ্ছে চাইল্ড, মানে এখানে শিক্ষার্থীর কথা বলেছে, তারপর টিচারের কথা বলেছে, তারপর কারিকুলামের কথা বলেছে। তাহলে একটা ভিডিও এই বিষয়টা আলোচনা করব। তৃতীয় নম্বর হচ্ছে এজেন্সিস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষাটা আমরা কোন কোন জায়গা থেকে পেয়ে থাকি, অর্থাৎ আমরা এখানে বলতে পারবো সোর্স অফ এডুকেশন, তাহলে এগুলোকে আমরা এজেন্সিস অফ এডুকেশন বলি। যেমন প্রথমে আমরা আমার মা আমাদের পিতামাতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, সেটা হলো পরিবার, তারপরে স্কুল, তারপরে সোশিও কালচারাল, তারপরে হচ্ছে রিলিজিয়াস অর্গানাইজেশন, তারপরে স্টেট, তারপরে মাস মিডিয়া। রিলিজিয়াস অর্গানাইজেশন আমরা বুঝতে পারছি বিভিন্ন ধর্মানুষ্ঠান, স্টেট, স্টেটের কী ভূমিকা, এবং আমরা যে মাস মিডিয়াগুলো ব্যবহার করি এদের থেকে আমরা কীভাবে আমাদের জ্ঞান অর্জন করি বা শিক্ষা অর্জন করি, এই বিষয়গুলো আমাদেরকে ইউনিট থ্রিতে পড়তে হবে। ইউনিট ফোরে পড়তে হবে শিক্ষার মাধ্যম, অর্থাৎ শিক্ষা দেওয়ার কতগুলি মাধ্যম রয়েছে, যেমন ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন অ্যান্ড দিয়ার ইন্টারলেশন, এবং তাদের মধ্যে সম্পর্কগুলো আমাদেরকে পড়তে হবে। এক কথায় আমি বলবো ফর্মাল এডুকেশন যেখানে নিয়ম, বাধা ধরা নিয়মের মধ্যে আমরা পড়াশোনা করতে হয়, যেমন তোমরা ফর্মাল এডুকেশনে পড়ছো, যারা স্কুল সিস্টেমে পড়ছে তারা। ইনফর্মাল এডুকেশন অর্থাৎ আমরা বিদ্যালয়ের বাইরে যা কিছু শিখি সবটাই ইনফর্মাল এডুকেশন। তারপরে হচ্ছে নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ ফর্মাল এডুকেশনে যারা ভর্তি হতে পারলো না তারা কি তাহলে শিক্ষা গ্রহণ করবে না, তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা রয়েছে যেটাকে আমরা ডিস্টেন্স বা ওপেন এডুকেশন বলে থাকি, সেটাই হলো আমাদের নন ফর্মাল এডুকেশন, ঠিক আছে। অর্থাৎ এটাতে যারা ভর্তি না হতে পারছে তারপরে এখানে গিয়ে ভর্তি হয়েছে, তাহলে এটার বিকল্প হচ্ছে ইনফর্মাল এডুকেশন। অ্যান্ড দেয়ার ইন্টাররিলেশন অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্ক সেটা জানতে হবে। তারপরে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার আমাদের কী, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কী, এর গুরুত্ব কী, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে প্লে অ্যান্ড প্লে ওয়ে মেথড, ঠিক আছে, অর্থাৎ খেলার মাধ্যমে শিক্ষার যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন কিন্ডারগার্টেন,
যেটাকে আমরা নার্সারিতে ফলো করি, যেটাকে আমরা কেজি বলি, কেজি স্কুল, এটাই হলো কিন্ডার গার্ডেন। তারপরে মন্তেশ্বরী, মাদাম মারিয়া মন্তেশ্বরী একটা পদ্ধতি দিয়েছে যেটাকে মন্তেশ্বরী মেথড বলা হয়। তারপরে বেসিক এডুকেশন তোমরা সবাই জানো যে এটা গান্ধীজি দিয়েছে, ঠিক আছে। তারপরে প্রজেক্ট মেথড, এটা দিয়েছে কিল প্যাট্রিক, এবং এটা পরবর্তীকালে বিশেষভাবে ডেভেলপ করেছে জন ডিবি, ঠিক আছে। তাহলে এই চারটা ইউনিটের উপর দুর্গাপূজার পরে চারটে ভিডিও আসবে, এবং এর থেকে তোমাদের প্রত্যেকেরই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সেটা পড়তে পারবে, ঠিক আছে। এবার যদি আমরা চলে যাই, তোমাদের কটা সেমিস্টার হবে, তো তোমাদের টোটাল 3 বছরে 6 মাসে 6 মাসে এক একটা সেমিস্টার, টোটাল 6টা সেমিস্টারে তোমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। টোটাল তোমাদেরকে 126 ক্রেডিটের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবার এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে আমাদেরকে জানা উচিত, কিন্তু আমি যদি সবগুলোকে বলতে শুরু করি তাহলে অনেকটা সময় হয়ে লাগবে এবং ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি শুধু ফার্স্ট সেমিস্টারের কথা বলবো। ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে 4টি, অর্থাৎ একটা এডুকেশন, অর্থাৎ 2টা DSC পেপার। তোমাদের একটা এডুকেশন আছে বা অন্যান্য অন্য কারো এডুকেশন না থাকতে পারে, অর্থাৎ 2টো সাবজেক্ট তোমাদের কোর থাকবে, যে 2টো সাবজেক্ট তোমাদেরকে 6টা সেমিস্টারে স্যাম পড়তে হবে, ঠিক আছে। তারপরে তাহলে 2টো DSC, একটা হচ্ছে MIL, MIL একটা তোমাদেরকে, যেটা তোমাদেরকে এখানে বাংলা পড়ানো হবে, এবং একটা হচ্ছে AECC অর্থাৎ EVS তোমাদেরকে পড়তে হবে। এবার অনেকের কোশ্চেন হবে, স্যার DSC মানে কি, MIL মানে কি, AECC মানে কি? তো এর জন্য আমি এগুলো সবগুলোই তোমাদের জন্য লিখেছি। দেখো, তোমরা যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবে সেটা হচ্ছে, মানে বোর্ড বলতে এটা ভুল হবে, যেই ইভ্যালুয়েশন সিস্টেমে তোমরা পরীক্ষা দিবে সেটা হচ্ছে CBCS। CBCS এর ফুল ফর্ম কি, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। DSC এর ফুল ফর্ম কি, DSC এর ফুল ফর্ম হলো ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, অর্থাৎ ডিসিপ্লিন বলতে আমরা যে কোনো একটা সাবজেক্টকে বুঝি, সেই সাবজেক্ট রিলেটেড একটা কোর্সকে এখানে বোঝানো হচ্ছে। তারপরে MIL, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমরা এখানে বেঙ্গলি পড়বে, ঠিক আছে, কি MIL, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তারপরে AECC, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেটা তোমরা এখানে পড়বে EVS, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা এটাতে EVS পড়বে। তারপরে হচ্ছে SEC, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা থার্ড সেমিস্টার থেকে এই একটা পেপার তোমাদের বাড়বে, তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এই পেপারটা থাকবে না, যেটা থার্ড সেমিস্টার থেকে তোমাদের শুরু হবে। তারপরে DSC, যেটা তোমাদের ফিফথ এবং সিক্সথ সেমিস্টারে দুটো থাকবে। DSC, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এর ফুল ফর্মগুলো একবার করে পড়ে নেবে। এবার ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি দেখো, তোমাদের টোটাল 26 ক্রেডিটের পরীক্ষা দিতে হবে, টোটাল 26 ক্রেডিট। DSC থাকবে 6 ক্রেডিট, 2টো DSC 6 ক্রেডিট, 6 6 করে থাকবে। MILটা থাকবে তোদের 6 ক্রেডিট, এবং EVSটা আমি যতটা জানি সেটা থাকবে 8 ক্রেডিট। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি একদম যে এটাই হবে এরকম না, এটা সামান্যতম পরিবর্তন হতে পারে, বাট আমরা যদি দেখি তাহলে এইরকমই দাঁড়াবে, 6+6+6+8=26, বুঝা গেল। অর্থাৎ এটা DSC 1, এটা DSC 2, এটা হচ্ছে MIL, আর এটা হচ্ছে EVS। তাহলে 6×3=18, 18+8=26, অর্থাৎ টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারে 26 ক্রেডিটের পরীক্ষা দিতে হবে। এবার যদি DSC-দের কথা বলে, যেটা DSC তোমাদের এক্সাম হবে, DSC পেপার দুটো, এখানে আমি এডুকেশনের কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের 10 মার্কের কোশ্চেন হবে, তিনটা হবে 10 মার্কের কোশ্চেন, ঠিক আছে। তারপরে তোমাদের 2টো কোশ্চেন হবে 5 মার্কের, 2টা কোশ্চেন হবে 5 মার্কের, এবং 5টা কোশ্চেন হবে 2 মার্কের। তাহলে কত হলো, 3×10=30, 5×2=10, এবং 5×2=10, তাহলে 30, 10, 40 আর 10=50। তাহলে টোটাল তোমাদেরকে থিওরি পরীক্ষা দিতে হবে 50, এবং 10 নম্বর থাকবে তোমাদের ইন্টারনাল, কি থাকবে, 10 নম্বর ইন্টারনাল। তাহলে টোটাল 60-এর পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 6 ক্রেডিট ইজিগাল টু কত দাঁড়াবে, 60 নম্বর, বোঝা গেল, আশা করি বোঝা গেছে। এবং এই যে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে তোমরা পুরো সেমিস্টারটা পড়াশোনা করার পরও এই ছোটো ছোটো বিষয়গুলো গুরুত্ব দাও না, এবং প্রতিবার এই বিষয়গুলো বুঝাতে হয় প্রত্যেকটা সেমিস্টারকেই। এবং যেটা আমি মনে করলাম, যদি ভিডিওটা বানিয়ে রাখা যায় তাহলে প্রত্যেকেরই একটা সুবিধা হবে, প্রত্যেকবারই এটা বুঝাতে হয়, এবং যার যখন সমস্যা হবে তখন সেই ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। তাহলে যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং দুর্গাপূজার পরে তোমাদের এই যে 4টি ইউনিট আছে, 4টা ইউনিটের উপর 4টি ভিডিও আসবে, এবং প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কোন কোন বিষয়গুলো আলোচনা করে দেওয়া হবে, এবং তারপরে কোনোরকম সমস্যা হওয়ার কথা থাকবে না।
তোমরা নিজেরাই সেটা করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আবার দেখা হবে দুর্গাপূজার পরে তোমাদের ক্লাসে। আপাতত এখানে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো ক্লাস 12-এর উপর, যদি কোনো ভাই বোন 12-এর পড়ে থাকে এবং এডুকেশন থেকে থাকে তাহলে তোমরা তাদেরকে ইনফর্ম করতে পারো। এখানে পুরো এখানে ভিডিও দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে নোটপত্র দেওয়া হয়, সবই ফ্রি, কেবলমাত্র মনোযোগের সহিত পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক, সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।